إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل جعل التقوى ملاك الحسنات وجعل التقوى ثمن الجنة واعلموا أن الله عز وجل لا يقبل منكم إلا الإسلام قال تعالى إن الدين عند الله الإسلام سمعت مصلياني كرام আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত আমাদের সব সময় যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন ইসলামের মতো নেয়ামত যে ব্যক্তি পায়নি সে কি আসলে কোনো নেয়ামত পেয়েছে কিনা এর পরে সন্দেহ রয়েছে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার সমস্ত নেয়ামত যদি কেউ পায় কিন্তু ইসলাম না পায় প্রকৃতপক্ষে সে সত্যিকারের নেয়ামত পায়নি কারণ জীবন তো আখিরাত আখিরাতের জীবনের জন্য সে কিছুই সংগ্রহ করতে পারেনি তার এই জীবনের প্রতিটি কাজই বৃথা হয়ে যাবে যদি তার ইসলাম না থাকে আল্লাহ তাআলা বলেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দীন হচ্ছে ইসলাম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন খুঁজে বের করে বা নিতে চায় বা তালাশ করে তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া মান ইয়াবতাগি ইসলামে ওয়ালা ইয়াবতাগি ওমান আদাল্লু মিয়াদু মিন দুনিল্লাহি মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মের লোকেরা আল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত অন্যকে ডেকে থাকে সেই জন্য তারা হচ্ছে সবচেয়ে পথভ্রষ্ট মানুষ আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোথাও তাদেরকে দালিন বলেছেন কোথাও তাদেরকে মাগদুব আলাইহিম বলেছেন তাদের কোনো নীতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলা বলেছেন তাদের কোনো আমলও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন فجعلناه هباء منثورا তারা যে সমস্ত কাজ করেছে সেগুলোর দিকে অগ্রসর হয়ে আমি সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করব এইজন্য ইসলাম সর্ব সময়ে সর্বযুগে সর্বনবীর দিন আল্লাহ তাআলা ইসলাম ছাড়া আর কোনো দিন নাজিল করেননি এই ইসলামের মতো নেয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের জন্য কর্তব্য আমরা আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছি কিন্তু প্রিয় ভাই মুসলিম হলেই হবে না কোন যে কোনো নেয়ামতেই আপনি পেয়েছেন নেয়ামত ধরে রাখতে হয় আপনার কাছে আজ যদি লক্ষ কোটি টাকাও থাকে যদি তা বিনা কাজে নষ্ট করে দেন যেটা এরপর না থাকে তাহলে আপনি সেই নেয়ামতের কদর করলেন না সেই নেয়ামতের সম্মান বজায় রাখলেন না সেই নেয়ামত দিয়ে উপকৃত হতে পারলেন না ইসলাম এত বড় নেয়ামত এই নেয়ামত কিভাবে নষ্ট হয়ে যায় ঈমান আপনার কিভাবে চলে যায় এই জিনিসগুলো আমাদের জানা দরকার কোরআন এবং হাদিসে দেখা যায় বহু জিনিস আছে যা ঈমানকে বিনষ্ট করে দেয় ইসলামকে নষ্ট করে দেয় একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয় আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা যে কোনো জিনিসকে শক্ত করে মজবুত করার পরে সেটাকে তোমরা আবার নষ্ট করে দিও না ওই মহিলার মতো হইও না ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাতাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাযা ওই মহিলার মতো হইও না যে মহিলা সারা দিন সুতা ঠিক করে পরে বিকালবেলা আবার সেগুলো নষ্ট করে দেয় অনেক মানুষ আছে ইসলাম গ্রহণ করেছে অথবা
তিনি পিতামাতার পাওয়া পিতামাতার থেকে ওয়ারিস সূত্রে ইসলাম পেয়েছে, সেই ইসলামকে রক্ষা করার চিন্তা তিনি করছেন না। তার মুখ দিয়ে, কর্ম দিয়ে, তার বিভিন্ন বিশ্বাসের মাধ্যমে অথবা তার সন্দেহের মাধ্যমে ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রকাশ পেয়ে যাচ্ছে। আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব। প্রথমেই আলোচনা করব ইসলাম আসলে কি জিনিস। ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম হচ্ছে তাওহীদের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা, তাওহীদের মাধ্যমে আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দেয়া পরিপূর্ণভাবে, এবং আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার বিধিবিধান এবং তার নিষেধাজ্ঞার ব্যাপারে সম্পূর্ণরূপে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। এবং যারা মুশরিক বা শিরিক করে, যারা কুফুরি করে, যারা মুনাফিকি করে, তাদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা, এবং যারা কুফুরি করে, শিরিক করে এবং মুনাফিকি করে, তাদের থেকে নিজেকে পরিপূর্ণভাবে বিমুক্ত ঘোষণা করা। ইসলাম প্রথমে বলা হচ্ছে আল্লাহর জন্য পরিপূর্ণভাবে। ইসলাম হচ্ছে আল্লাহর জন্য তাওহীদের সাথে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। এর অর্থ হচ্ছে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত না করা। মনে রাখবেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সাথে ইখলাসের সাথে ইবাদত না করবে আল্লাহর জন্য, সেই ব্যক্তি অহংকারী। আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার পাশাপাশি অন্যান্য মানুষের কাছে, দেবদেবীর কাছে, পীর ফকিরের কাছে নিজেকে সমর্পণ করেছে, সেই ব্যক্তি শিরকের বিধি লিপ্ত আছে। আর যে ব্যক্তি সারা জীবন শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করে কাটিয়ে দিতে পেরেছে, সেই ব্যক্তি সত্যিকারের তাওহীদ প্রতিষ্ঠা করতে পেরেছে, সেই হচ্ছে মুওয়াহ্হিদ। আর কেউ নয়, যে ব্যক্তি আল্লাহর জন্য পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করেছে, সেই সত্যিকারের মুওয়াহ্হিদ, যে আল্লাহ ছাড়া অন্যের কাছেও সমর্পণ করেছে, আল্লাহর কাছেও সমর্পণ করেছে কিন্তু অন্যের কাছেও সমর্পণ করেছে, সেই ব্যক্তি মুশরিক। আর যে ব্যক্তি কারো কাছেই নিজেকে সমর্পণ করেনি, সেই ব্যক্তি অহংকারী, সেই ব্যক্তি অহংকারী এবং সেই ব্যক্তি নাস্তিক। আল্লাহ তাআলার ইসলাম হচ্ছে পরিপূর্ণভাবে তার কাছে তাওহীদের মাধ্যমে একমাত্র আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করা। এর অর্থ হচ্ছে যখনই আপনি বলছেন আসলাম তুলিল্লাহ রব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য আমি নিজেকে সমর্পণ করেছি, আপনার একমাত্র আল্লাহর তাওহীদে আপনি সবসময় ঘোষণা করবেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ, অন্য যে সমস্ত মাবুদ রয়েছে সেগুলি থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। তাদেরকে শুধু এই নির্দেশে দেয়া হয়েছিল যে তারা এক আল্লাহর ইবাদত করবে, তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি পবিত্র, তারা যা শিরিক করে তা থেকে। অর্থাৎ আপনার তাওহীদ অবশ্যই প্রতিষ্ঠিত থাকতে হবে। মুসলিম হতে হলে প্রথম কাজ হবে তাওহীদ প্রতিষ্ঠা থাকতে হবে, ইখলাস থাকতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। তাদেরকে শুধু নির্দেশ দেয়া হয়েছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার জন্য দিনকে খালেস করে, হুনাফা এদিক সেদিক না তাকিয়ে, মুস্তাকিমা সহজ সহজ দিন সম্পূর্ণভাবে আল্লাহর জন্য খালেস করে আল্লাহরই ইবাদত করবে, অন্য কোনো দিকে তাকাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে ইসলাম হিসাবে ঘোষণা করেছেন, এটাকে দ্বীনে কাইয়িম হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে একমাত্র আল্লাহ তাআলার, আমরা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ, তিনি নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করতে। যালিকা দ্বীনুল কাইয়িম, এ হচ্ছে প্রতিষ্ঠিত দ্বীন, এই দ্বীন আল্লাহর আর কারো নয়, এই দ্বীন সহজ সরল দ্বীন, এই দ্বীন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষে জানে না এই দিনের কি বিধিবিধান রয়েছে। এটাই হচ্ছে ইসলাম। এই দিনের, ইসলামের জন্য প্রথম সংজ্ঞাই হচ্ছে এটা
যে একমাত্র আল্লাহর দিকে আল্লাহর জন্য পরিপূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন, সমর্পণ করে দিয়েছেন, আর কারো কাছে নয়, একমাত্র আল্লাহর কাছে। ইসলামের দ্বিতীয় অংশ হচ্ছে, যা অবশ্যই করা জরুরি, সেটা হচ্ছে আনুগত্য একমাত্র আল্লাহর করবেন। কোরআন এবং সুন্নায় যে সমস্ত নির্দেশ এসেছে সেগুলো পালন করবেন, কোরআন এবং সুন্নায় যেগুলি নিষেধাজ্ঞা এসেছে সেগুলি পরিত্যাগ করবেন, এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ হচ্ছে অবশ্যই শিরিক এবং যারা মুশরিক তাদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করবেন। এই জন্য একজন মানুষ মুসলিম হতে হলে তিনটি জিনিস লাগবে, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যাচ্ছেন তাওহীদ সহ, যে কারো এবাদত আর করব না, দ্বিতীয় হচ্ছে আল্লাহর বিধিনিষেধ মেনে চলবেন, তৃতীয় হচ্ছে মুশরিকদের কর্মকাণ্ড থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করবেন। এই তিনটি জিনিস না পাওয়া গেলে কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে সেটা দাবি হবে অসার দাবি হবে, মিথ্যা দাবি হবে, সেটা সত্য দাবি বলে বিবেচিত হবে না। এই জন্য শুধু এবাদত করলেই যথেষ্ট নয়। একজন মানুষ শুধু আল্লাহর এবাদত করলো অথবা সালাত কায়েম করলো, যাকাত দিল, সেটাই যথেষ্ট নয়, সাথে সাথে তাকে অবশ্যই মুশরিক এবং যারা শিরক করে তাদের থেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। তাদের সাথে সামাজিক লেনদেন ছাড়া বাড়তি মনের মহব্বত থাকতে পারবে না, তাদের সাথে দিনগত কোনো ভালোবাসা থাকতে পারবে না। আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ উল্লেখ করে আমাদেরকে বলছেন, লাকাদ কানা লাকুম কাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল লাযিনা মাআহু إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুমতাহিনায় বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং তার সাথে যারা ছিল তাদের মধ্যে, যখন তারা বলেছিল তাদের জাতিকে নিশ্চয়ই আমরা বিমুক্ত ঘোষণা করছি, সেই সমস্ত জিনিস তোমাদের থেকে এবং তোমরা যেগুলি ইবাদত করো সেগুলো থেকেও বিমুক্ত ঘোষণা করছি নিজেদেরকে। অর্থাৎ মুশরিক এবং কাফেরদের যাবতীয় এবাদত পদ্ধতি, তাদের যাবতীয় বিশ্বাস, তাদের যাবতীয় রীতিনীতি থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। এইটাই হচ্ছে ইসলাম। ইসলামের এটা না থাকলে ইসলাম এবং অন্য ধর্ম একরকম হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করে মিশিয়ে ফেলো না। এই জন্য হক এবং বাতিল কখনো একসাথ হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইউআলা ওয়ালা ইউআলা আলাই, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু থাকবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, ইসলাম কিভাবে সম্পন্ন হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন, তিনি বলেছিলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমনু বিল্লাহ ওয়াহদা, তোমাদের সাথে আমাদের সম্পর্ক চুটি ঘটেছে, তোমাদের সাথে আমাদের কুফুরি হচ্ছে, তোমাদের যে সমস্ত দেব দেবী তিগুলির সাথে আমরা কুফুরি করছি, অস্বীকার করছি ইবাদত করতে। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল, এই শত্রুতা কখনো বন্ধ হবে না সর্বসময়ের জন্য, যদি না তোমরা ঈমান আনো একমাত্র আল্লাহর উপরে। ঈমানদার মাত্রই বিশ্বাস করতে হবে, ঈমানদার এবং কাফের কখনো একরকম হতে পারে না। আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, কিভাবে তোমরা বিচার করতে পারো, ঈমানদার এবং অপরাধী কাফেররা কখনো একরকম হতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির, কখনো পাবেন না আপনি যারা ওই কওমকে ওই জাতিকে যারা আল্লাহ এবং তার রাসূলের উপর আখিরাতের উপর ঈমান রাখে, ইয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করবে, ঈমানদার কখনো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও হোক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করেছে, সেই ব্যক্তি তাদের পিতা হোক, তাদের সন্তান হোক, তাদের ভাই হোক অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী হোক, এদের সাথে ঈমানদারের কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যতো বলেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا آبَاءَكُمْ وَأَبْنَاءَكُمْ أَوْلِيَاءَ إِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الْإِيمَانِ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ হে ইমানদারগণ, কখনো তোমরা তোমাদের পিতা পূর্বপুরুষদেরকে, পিতাদেরকে, তোমাদের সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, যদি তারা ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, ইমানের উপরে কুফরিকে তারা বেশি ভালোবাসে, তাহলে তোমাদের ভালোবাসা তাদের থাকতে পারে না, তাদের সাথে তোমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই অবস্থা জানার পরও তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে, ফাউলাইকা হুমুল জালিমুন, তারাই হচ্ছে জালেম। এই জালেম বলতে এখানে কুফর, কাফের এবং মুশরিক বোঝানো হয়েছে, অর্থাৎ তারা ইমান থেকে বের হয়ে যাবে। এজন্য ইসলাম, মুসলিম এবং কাফের কখনো এক রকম হতে পারে না। ইমানদার নিজে আত্মসম্মান বোধ থাকবে, তার প্রত্যেকটি কাজে সক্রিয়তা থাকবে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিয়াউমা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আমার রয়েছে, সুতরাং অন্যের কাছে কোনো কিছু আমার আর ধার করতে হবে না। মুসলিম মাত্রই বিশ্বাস করে যে এগুলো না হলে, যে এই অবস্থা না হলে ইমানদার এবং কাফের এক রকম হয়ে যাবে, আর এক রকম হওয়ার কথা আল্লাহ তাআলা অনুমোদন করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাফেররা আবদার করেছিল যে এক বছর আপনি আমাদের মূর্তিদের ইবাদত করুন, আর এক বছর আমরা শুধু আল্লাহর ইবাদত করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সে আবদারে সাড়া দেননি, কারণ এক মুহূর্তের জন্য ইমানদার কখনো আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারে না, বিশ্বাস করতে পারে না। এজন্য ইমানদার এবং কাফের এক রকম হতে পারে না, সমস্ত বিশ্বাসেই চলবে এই জাতীয় কথা চলতে পারে না, সমস্ত বিশ্বাসেই একসাথে বসবে সেটা হতে পারে না। ইমানদার সম্পূর্ণরূপে আলাদা থাকবে, কাফের আলাদা থাকবে, এটাই শরীয়তের বিধান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ইমানদারগণ, তোমরা নিজেদের আমার শত্রু অর্থাৎ আল্লাহর শত্রু, ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রুকে বন্ধু বানিও না। এটাই হচ্ছে ইসলাম। এই ইসলামকে আপনার আমার অন্তরে ধারণ করতে হবে। মনে রাখবেন, ইসলাম গ্রহণ করলেই হয় না, ইসলামের আশেপাশে পাহারা বসাতে হয়। কখন দিন থেকে মানুষ বেরিয়ে যায় মানুষ নিজেও জানে না, এজন্য দিন থেকে বেরিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুতু হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তোমাদের মধ্যে যে কেউ দিন থেকে পিছনের দিকে ফিরে যাবে অর্থাৎ দিন ছেড়ে অন্য দিনের দিকে চলে যাবে এবং সে অবস্থায় মারা যাবে, সে কাফের এবং তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। সেজন্য আপনার আমার উচিত হবে ওই জিনিস জেনে নেয়া, যেই জিনিস করলে ইমান থেকে যে কোনো মানুষ বের হয়ে যায়। মানুষ কিছু কথা, কিছু বিশ্বাস, কিছু কর্ম এবং কিছু সন্দেহের মাধ্যমে ইমান থেকে বের হয়ে যায়। অর্থাৎ কখনো কখনো আপনি এমন একটি কথা বললেন যে ব্যাপারে আপনি গুরুত্ব দেননি, কিন্তু সেই জিনিসটির কারণে জাহান্নামের নিম্ন স্তরে চলে গেলেন আপনি। কখনো কখনো আপনি মন্তরে এমন বিশ্বাস পোষণ করলেন যে এই বিশ্বাস সম্পর্কে কেউ জানতে পারেনি, কিন্তু আল্লাহর দরবারে আপনার নাম মুশরিকদের খাতায় লিখিত হয়ে গেল। কখনো কখনো আপনি এমন কাজ করলেন যা মানুষ দেখেছে অথবা দেখেনি, কিন্তু কর্মের মাধ্যমে সংগঠিত হয়েছে, সেই কাজের মাধ্যমে আপনি আল্লাহর দরবারে মুশরিক হিসেবে বিবেচিত হয়ে গেলেন। কখনো কখনো আপনি কাজ করছেন কিন্তু অন্তরে সন্দেহ এসেছে, সন্দেহটা তাড়াতে পারেননি, দানা বেঁধে গেছে, আটকে রেখেছেন এবং সেটা বড় হচ্ছে, সেটা আপনার জন্য শিরকের কাজ হবে, এর মাধ্যমে আপনি ইমান থেকে বেরিয়ে গেছেন, আপনি নিজেও জানেন না। এজন্য কখনো কখনো ইমানদার উচিত নিজের ব্যাপারে, নিজের ইসলামের ব্যাপারে একটু সাবধান হওয়া, যে কোনো সময় আমি ইসলাম থেকে বের হয়ে যেতে পারি যদি আল্লাহ না আমার প্রতি রহমত করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলাল ইসলাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলাল ঈমান, এই অন্তরসমূহ পরিবর্তনকারী আপনি আমাকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আমার আপনার দোয়া সব সময় থাকবে, আল্লাহুম্মা সাব্বিতনা আলাল ইসলাম, আল্লাহুম্মা আমিতনা আলাল ইসলাম, আল্লাহুম্মা ওয়াহিনা মুসলিমিন, আল্লাহ ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। ইসলামের উপর আমাদের কি মৃত্যু দিন,
আর ইসলামের উপরে হাশরের মাঠে আমাদেরকে উত্থিত করুন। এই ইসলামের মাধ্যমে আপনি আমি উপকৃত হব। আর যে ইসলাম সকালে মানুষ মুসলিম হয় বিকালে কাফের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে সকালে ঈমানদার থাকবে বিকালে কাফের হয়ে যাবে, আবার রাতের বেলা যে ঈমানদার থাকে সকাল বেলা কাফের হয়ে যাবে, সেরকম একটি পরিস্থিতি দাঁড়িয়েছে। মানুষ আজ দুনিয়ার সব কিছুর ব্যাপারে গুরুত্ব দেয় কিন্তু ইসলাম সংরক্ষণের ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না। মনে রাখবেন ইসলাম বিনষ্ট হয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম, অনেক মানুষ কুফরির কথা বলেছে, কুফরির কথা বলার পরে তারপর তারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ তারা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে বেরিয়ে গেছে। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করছেন যে ইসলাম গ্রহণ করলেই হয় না, কখনো কখনো তোমরা ইসলাম থেকে বের হয়ে যাবে তোমাদের কথা দ্বারা। হয়তো এই ব্যাপারটি গুরুত্ব দেয়নি কিন্তু হঠাৎ করে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, আর মনে রাখতে হবে যে কখন না আমার ইসলাম বিনষ্ট হয়ে যায়, আল্লাহর এত বড় নেয়ামত আমার হাত ছাড়া হয়ে যায়, আর আমার দুনিয়া এবং আখিরাত সবই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিম ওই সমস্ত লোকদেরকে বলেছেন যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথে যারা ছিল ঈমানদার মানুষদেরকে অহংকার করে বলেছিল যে এই মানুষগুলো সম্পর্কে আমরা এটাই জানি তারা শুধু পেট পুরাতে জানে আর কোরআন পড়তে জানে, এরা জায়গায় জায়গায় শুধুমাত্র পেট খাওয়ার জন্য দৌড়ায়। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার নবীকে বলেছিলেন যে এরা কাফের হয়ে গেছে, কারণ তারা আল্লাহ এবং তার রাসূল নিয়ে ঠাট্টা করেছে, আল্লাহ এবং তার রাসূলের দিন নিয়ে ঠাট্টা করেছে। এই জন্য কখনো কখনো সামান্যতম কথা দ্বারা একজন মানুষ ঈমান থেকে বের হয়ে যেতে পারে ঠাট্টার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালা ইনসালতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করুন কেন সেটা বলেছিলে, কেন এই কথাগুলো বলেছিলে ঈমানদারদেরকে নিয়ে, কেন রাসূল নিয়ে এভাবে তোমরা খারাপ মন্তব্য করেছিলে, তখন তারা বলবে লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন ত্বা'ইফাতাম মিনকুম নু'আযিব ত্বা'ইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কেন আপনি কেন তোমরা এই কথাগুলি বলেছিলে, তারা তখন বলবে যে আমরা তো ঠাট্টা মস্করা করছিলাম, আমরা তো একে অপরে হাসাহাসি করছিলাম, আমরা মন থেকে সেটা বলিনি। আল্লাহ তাআলা বলছেন না, এই কথা বললেই হবে না, তোমাদের এই কথার মাধ্যমে তোমরা ঈমান থেকে বেরিয়ে গেছো। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলুন হে রাসূল তোমরা আল্লাহকে নিয়ে তার আয়াত নিয়ে এবং তার রাসূল নিয়ে তোমরা ঠাট্টা মস্করা করেছিলে, লা তা'তাযিরু, উযর পেশ করার কোনো সুযোগ নেই, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। সূরা তাওবাতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। সুতরাং অনেক মানুষ কথার মাধ্যমে অনেক সময় খেয়াল করে না, একটা কথা বলেছে এই কথার মাধ্যমে ঈমান থেকে বেরিয়ে যায়, আবার অনেক মানুষ বিশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়, অনেক মানুষ কি করেছে সে জানি যে খেয়াল করেনি, এরকম কখনো কখনো সামান্য কথার মাধ্যমে ঈমান থেকে বেরিয়ে যেতে পারে। এই জন্য ঈমানদার সবসময় কথা বলার ব্যাপারে সাবধান হবে যে এই কথাটি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার জন্য আনবে না অসন্তুষ্টি বিরাজ করবে, নাকি আমি দিন থেকে বেরিয়ে যাব এবং চিরস্থায়ী জাহান্নামীতে পরিণত হব, নাউযু বিল্লাহি মিন যালিক। কখনো কখনো বিশ্বাসের মাধ্যমে মানুষ ঈমান থেকে বেরিয়ে যায়, যেমন একজন মানুষ সালাত আদায় করে কিন্তু তার মনে আছে সালাত আসলে গুরুত্বপূর্ণ জিনিস নয়, এরকম অনেক মানুষ পাওয়া যাবে আজকাল সমাজে, তারা বিভিন্ন কারণে সালাত করতে বাধ্য হয়, কখনো কখনো রাজনৈতিক কারণে অথবা সামাজিক কারণে, অথবা কখনো দেখা যায় নিজের পিতা মাতার কারণে অথবা অভ্যাস বশত অথবা আশেপাশের কোনো চাপের কারণে সে সালাত পড়ে, তার অন্তরে আছে এই সালাতের কোনো গুরুত্ব নাই, এই ব্যক্তিও মুশরিক এবং ঈমান থেকে বেরিয়ে গেছে, ইসলাম তার বিনষ্ট হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, তার ঈমান গ্রহণযোগ্য হবে না, কারণ অন্তরে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যা নির্দেশ দিয়েছেন সেটা মানতে হবে। এটা তাদের অবস্থা হবে মুনাফিকদের মতো, মুনাফিকরা এসে বলতো ইযা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা এসে আল্লাহ রাসূলকে বলতো নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে 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 দুইবার দিয়ে লাম দিয়ে বলতো ইন্নাকা আল্লাহর রাসূল,
আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এরা মিথ্যাবাদী। কিসের মিথ্যাবাদী? কারণ তারা অন্তরের বিপরীত কথা বলছে, অন্তরে তারা আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে বিশ্বাস পোষণ করে না। এজন্য বহু মানুষ পাবেন সমাজের ভিতরে আজ আল্লাহ এবং তার রাসূলের বিধানের প্রতি তাদের সামান্যতম মহব্বত নেই, দয়া নেই, তারা বিশ্বাস করে না, কিন্তু সামাজিক কারণে তারা সেটা দিয়ে থাকে। এটা আল্লাহ এবং তার রাসূলের দরবারে গ্রহণযোগ্য নয়। যদি অন্তরে ইসলাম বিপরীত, ইসলামের বিপরীত, ইসলামের শত সিদ্ধ নীতির বিপরীত কোনো কিছু কেউ পোষণ করে, তার ঈমান চলে যাবে, সে যতই সেটা কাজ করুক না কেন। কারণ অন্তরের বিশ্বাসের সাথে ঈমানের একটা বিরাট সম্পর্ক রয়েছে। অনেক সময় সেটা আমাদের কাছে প্রকাশ পায় না, কিন্তু মানুষ নিজের সম্পর্কে ভালোই জানে। ইন্নাল ইনসান, মানুষ নিজের সম্পর্কে লাবাসিরা ভালোই জানে, ওয়ালাউ আলকা মাআদিরা, যতই উযুর পেশ করুক না কেন সে ভালোই জানে যে সে কি করেছে আর কি বিশ্বাস করছে। এই জন্য আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সে ব্যাপারে কোনো রকমের সন্দেহে থাকতে পারবে না। কখনো কখনো মানুষ কর্মের মাধ্যমে দিন থেকে বেরিয়ে যায়, কিছু মানুষকে দেখা যায় আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবে করছে। অনেকে অনেকে কবরের কাছে গিয়ে আল্লাহর নামে জবে করে, এটা আরেক ধরনের প্রতারণা। আল্লাহর নামে জবে করলেই তিনি যদি মনে করেন যে সেটা জায়েজ হয়ে যাবে, তা কিন্তু নয়। তাহলে তিনি কবরের কাছে নিলেন কেন? শেখ শওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তার অন্তরে সত্যি সত্যি আল্লাহর মহব্বত থাকতো তাহলে কবরের কাছে নিয়ে জবে করতো না। সে কবরওয়ালার কাছে, সে কবরওয়ালার কাছে তার নৈকট্য পাওয়ার জন্য সেখানে গিয়ে সেটা সে জবে করেছে। তার মনে দেখা যাচ্ছে সে বিশ্বাস করছে কবরওয়ালা তার বিষয়টা জানছে, সে এক ধরনের শিরিক করছে। সে মনে করছে কবরওয়ালা তার বিষয়টা দেখছে, আরেক ধরনের শিরিক করছে। সে মনে করছে যে কবরওয়ালা তার বিষয়ে কিছু করতে পারবে, সে আরেক ধরনের শিরিক করছে। সে কবরওয়ালাকে আহ্বান করছে, আরেক ধরনের শিরিক করছে। কবরওয়ালার নামে জবে করছে, আরেক ধরনের শিরিক করছে। এই জন্য কখনো কখনো একটি কর্মের মাধ্যমে মানুষ বহু রকমের শিরকে লিপ্ত হয়ে থাকে। আপনারা দেখবেন এই জাতীয় শিরকের মধ্যে আছে মান্নত করা, নিজে মান্নত করছে, কখনো কখনো সেখানে গিয়ে বসে আছে জিয়ারতের নামে শিরিক করছে। বহু জায়গা আপনি দেখতে পাবেন, অনেকে জিয়ারত যদি করতেই হয় পিতামাতার কবরের কাছে গিয়ে তার আখিরাতের কথা স্মরণ হবে। কারণ জিয়ারতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে জিয়ারত তিনি করতে বলেছেন তার তিনটি, একটি হচ্ছে আখিরাতকে স্মরণ করা, আরেকটি হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, আরেকটি হচ্ছে কবর বাসীর জন্য দোয়া করা। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে কবর জিয়ারত ইসলামে নেই। এই জন্য আপনি যখন আপনার পিতামাতার কবরের কাছে যাবেন, আপনার বোনের কবরের কাছে যাবেন, আপনার আত্মীয় স্বজনের কবরের কাছে যাবেন, আপনার মনে হবে যে তারা যেভাবে চলে গেছে আমাকেও সেভাবে চলে যেতে হবে, আমাকে দুনিয়াতে এত বাড়াবাড়ি হানাহানি করার আমার প্রয়োজন নেই, লক্ষ কোটি টাকা থাকলেও আমার এক সময় চলে যেতে হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তাতবিক দিয়ে তাদের জন্য দোয়া করা, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, আমাদের আগের এবং পরের মানুষ আল্লাহ আল্লাহ দয়া করুন এবং ক্ষমা করে দিন, এটাই হচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্য। কিন্তু আজ দেখতে পাবেন মানুষ কবর জিয়ারত দিয়ে তাদের কর্মকাণ্ড শুরু করছে। বড় বড় লোকেরাও দেখবেন কবর জিয়ারতের মাধ্যমে মনে হয় যেন এর মাধ্যমে তিনি কবরওয়ালার কাছে চেয়ে নিচ্ছেন তিনি যেন দোয়া করেন, এটা শিরক। এর থেকে আমাদের বিমুক্ত থাকতে হবে। এর মাধ্যমে ঈমান থেকে তিনি বেরিয়ে গেছেন, যতই তিনি না তার নিজের নাম মুসলিম হিসাবে প্রসার করে বেড়ান না কেন। যারা এই কবরের কাছে কোনো কিছু চাইবে, কবরের কাছে আশা করবে, কবরওয়ালার কাছে ধর্ণা দিবে, সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেছে অথচ সে নিজে বুঝতেই পারেনি। এই জাতীয় শিরক আমাদের মধ্যে প্রচুর রয়েছে। অনেকে মরা মানুষ নয় জীবন্ত মানুষের কাছে চাওয়া আরম্ভ করে, দূর থেকে তার কাছে গিয়ে আহ্বান করছে। আর যদি আপনি গোলাপশার মাজারের কাছে যান দেখতে পাবেন কিভাবে চোখের পানি ফেলছে, অথচ মসজিদে তার চোখের পানি আসে না, আল্লাহর দরবারে হাত তুললে তার চোখের পানি আসে না। এর অর্থ হচ্ছে তিনি নিজেকে এই ব্যক্তির কাছে বেশি সমর্পণ করতে ভালোবাসেন, সে মনে করছে যে এই ব্যক্তি তার অবস্থা জানছেন। বহু রকমের শিরক এই ব্যক্তি করছে। একটি একটি এই জাতীয় মাজার বহু শিরকের আখড়া বলে আপনাদের জানা থাকা উচিত। এই জাতীয় মাজারগুলো ইসলাম প্রতিষ্ঠা করতে কখনো অনুমোদন করেনি। ইসলাম বলেছে যখন কবরকে এক বিঘত উপরে না উঠাতে
কবরকে বাধাই করতে ইসলাম নিষেধ করেছে, কবরের উপরে ঘর তুলতে নিষেধ করেছে ইসলাম, কবরকে কোন রকমের নাম লিখতে কবরের উপরে তাও নিষেধ করেছে ইসলাম। কে যাচ্ছে শত শত মানুষ, তাদেরকে বলার কেউ নেই, বহু মানুষ আছে বলছে আপনি যদি কিছু বলেন বলবে তোমার দরকার কি আমারটা আমি করি না, তা কিন্তু নয়, এর দায়িত্ব রয়েছে আপনার আমার সবার, প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে তার অবস্থা অনুসারে বুঝানো। একটি বিরাট গোষ্ঠী শিরকের মাধ্যমে দিন থেকে বেরিয়ে যাচ্ছে, আখেরাতে তাদের জীবনের সমস্ত আমল পণ্ড হয়ে যাচ্ছে, আপনার কি দায়িত্ব নেই তাদেরকে বুঝানো? আপনার আমার দায়িত্ব হবে এই জাতীয় প্রত্যেকটি জায়গায় নিজেদেরকে উপস্থাপন করা এবং সুযোগের সদ্ব্যবহার করে তাদেরকে দিনের দিকে ফিরিয়ে নিয়ে আসা, কারণ এদিকে এদের অধিকাংশই দিন সম্পর্কে অজ্ঞ এবং অধিকাংশই জানে না। অনেক আছে জেনে শুনে ইসলামের বিপক্ষে কাজ করছে, এই সমস্ত জায়গা তাদেরকেও বোঝানো আমাদের দায়িত্ব। অনেক সময় মানুষ দেখা যায় শুধু কর্মকাণ্ডের মাধ্যমে নয়, সন্দেহের মাধ্যমে দিন থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছে, তাদের অন্তরে সেবারে বিশ্বাস স্থাপন করা যাচ্ছে না, অন্তরের ভিতরে তাদের বিশ্বাস নেই। অনেক মানুষ আছে যখন তাদেরকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাছির এক ডানাতে শিফা রয়েছে আর এক ডানাতে রোগ রয়েছে, তো আপনি বড় ডাক্তার হয়েছেন, MBBS ডাক্তার অথবা বাইরের থেকে পড়ালেখা করে এসেছেন, আপনার অন্তরে সন্দেহ রয়েছে কথাটা কি সত্য কিনা, আপনার ঈমান নেই, আপনার দিন আপনি দিন থেকে বেরিয়ে গেছেন। অনেক মানুষ আছে আপনি মনে করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের মাঠে সূর্য এক মাইল উপরে থাকবে, আপনি বড় বৈজ্ঞানিক, আপনার চেয়ে বৈজ্ঞানিক আর কেউ নেই, আপনার মনে হলো যে এক মাইল উপরে থাকলে তো আমার পুড়ে যাওয়ার কথা, এটা কেমন কথা? আপনার ঈমান নেই, আপনার বিশ্বাস করতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সত্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের মাঠে আপনাকে ফুল সিরাত পার হতে হবে, তা অত্যন্ত ধারালো, চুরেশেও মিহি, আপনার অন্তর হলো মনে হলো যে এটা দিয়ে কিভাবে আবার পার হতে হবে, আপনার ঈমান নেই, আপনার ঈমান থেকে আপনি বেরিয়ে গেছেন, আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুরতাদ হয়ে গেছেন। আপনার আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূল যা নিয়ে এসেছেন সে ব্যাপারে কোনো রকমের সন্দেহ থাকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ফালা ও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তার নিজের শপথ করে বলছেন ফালা ও রব্বিকা লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা ঘটে গেছে সে ব্যাপারে তারা যদি আপনাকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ করে না নেয়, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে সামান্যতম সন্দেহ যদি থেকে যায়, তারা যদি কোনো দ্বিধা করে সেটা গ্রহণ করতে, তাহলে তারা ঈমানদার হইতে পারবে না। ওই ইউসাল্লিমু তাসলিমা, বরং তাদেরকে প্রত্যেকটি সিদ্ধান্ত আল্লাহ এবং তার রাসূলের যথার্থভাবে মেনে নিতেই হবে, আনুগত্য করতে হবে, আত্মসমর্পণ করতে হবে সিদ্ধান্তের কাছে, এটাই হচ্ছে মুসলিমের পরিচয়। মুসলিম কখনো আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে কথা বলতে পারে না। মানুষ এ ব্যাপারে তিন ধরনের কিছু মানুষ আছে, কবিরা গুনাহ হলেই কাফের বলে ফেলে, কিছু মানুষ আছে যত শিরকি করুক কাফের বলে না, মধ্যপন্থায় হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআ, তারা মনে করে যে হ্যাঁ গুনাহ কবিরা গুনাহকারী সবসময় কাফের হয় না, কিন্তু কবিরা গুনাহ স্তর যখন উপরে উঠে যাবে, যখন শিরিক করবে, যখন কুফরি করবে, যখন নেফাকি করবে, তখন সে কাফের হয়ে যাবে। আবার কখনো সে মনে করে না যে আল্লাহ তাআলা থেকে মানুষকে নিরাশ করে দেবো, এটাও সে মনে করে না, মনে করে তওবা করলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও সেটা আনানাস সামা, আকাশ পর্যন্ত পৌঁছে গুনাহকার, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। এজন্য ঈমানদার সবসময় দুইটা ডানার ভিতরে থাকে, আল খাউফ ওয়া রাজা, ভয়ও থাকে আশাও থাকে। ঈমানদার পাখির ডানার মতো, তার নেভিগেশন চলবে সারা জীবন, কখনো ভয় থাকবে, কখনো হচ্ছে আশায় থাকবে, কখনো পরিপূর্ণভাবে হতাশ হবে না, আবার কখনো এরকম আশা বেশি আশাবাদী হয়ে দিন দুনিয়ার আমল ছেড়ে দিয়ে দুনিয়ার আমলে লিপ্ত হয়ে যাবে না, দিনের আমলও করবে, দুনিয়ার কাজও করবে এবং সে ব্যাপারে আল্লাহর উপরে আশা করবে, শিরিক মুক্ত থাকবে, তাহলে ঈমানদার তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। মনে রাখবেন দিন আপনার অযু যেভাবে নষ্ট হয়, আপনার সালাত যেভাবে বিনষ্ট হয়, আপনার ঈমানও সেভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ঈমানের কতগুলো বিনষ্টকারী কিছু জিনিস আছে, সেগুলো আমি আজকে উল্লেখ করব।
এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতে শিরিক করা। কথাটা বলো যত সহজ বাস্তবে অনেক কঠিন, কারণ শিরকের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশিরকু ফি হাযিল উম্মা, এই উম্মতের মধ্যে শিরিক আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, এতই গোপন যে কালো পিপড়া বেয়ে উঠবে কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে, আমাবস্যার অন্ধকার রাত্রিতে। আশিরকু ফি হাযিল উম্মা, আশিরকু ফি হাযিল উম্মা কাদাবিবিন নামলাতিস সাউদা আলা সাফাতিন সাম্মা ফি লাইলাতিন যালমা, অর্থাৎ অন্ধকার রাত্রিতে যেমনি ভাবে আমাবস্যার অন্ধকার রাত্রিতে আপনি কিছুই দেখতে পান না, সে অন্ধকার রাত্রিতে একটি কালো পিপড়া কালো পাথরের উপরে যেভাবে বেয়ে উঠে সেভাবে মানুষের অন্তরে শিরিক প্রবেশ করে যায়। এজন্য শিরিক থেকে দূরে থাকতে হবে। কখনো মানুষ আল্লাহর সাথে শরীক করে, কখনো তার রুবুবিয়াতে, কখনো তার উলুহিয়াতে, কখনো তার আসমা ও সিফাতে শিরিক করছে। অনেকে আল্লাহর নাম বিষয়ে, আল্লাহর বিষয়ে নাম এবং গুণের বিষয়ে আলোচনা করতে চায় না, তারা মনে করে এটা একটা ফেতনার কারণ। না, ফেতনা নয়, এটা তাওহীদ, এটা বাস্তবায়ন করতে হবে, এই আলোচনা চলতে হবে। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বেশি জানবে সে আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহর ইবাদত বেশি করতে পারবে। যে ব্যক্তি আল্লাহর গুণ জানে না আল্লাহর নাম জানে না সে অবদার্থ, সে আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহকে ভালোবাসতে পারবে না, আল্লাহকে ডাকতে গিয়ে ভুল করে ফেলবে। এই জন্য যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণের তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেনি সে ব্যক্তি হতভাগা। অনুরূপভাবে বহু মানুষ আছে আল্লাহর ইবাদতে শিরিক করে যাচ্ছে, সালাত আদায় করছে, পাশের লোক দেখছে কিনা তার মাথার ভিতরে আসছে, তাড়াতে পারেনি শিরিক করে ফেললো। অথবা অন্য কারোর জন্য ইবাদত করছে, অন্য কারোর জন্য কোনো কিছু করছে, কাউকে ডাকছে অথবা ডাকছে খাজারের তুর দরবারে, এভাবে ডাকাডাকি করছে, সে ব্যক্তি ইবাদতে শিরিক করছে। এমন বহু মানুষ আছে যারা শিরিক করছে আল্লাহর ইবাদতে, তার রুবুবিয়াতে, তারা জানে আল্লাহ তারা সবকিছু সৃষ্টি করেছেন, তারা কিন্তু তার সাথেও কখনো কার্যকারণকে বেশি বা সময় দিচ্ছে, তারা মনে করছে এই কার্যকারণে সবকিছু করছে। অনেকেই মনে করে এই সূর্যই বুঝি সবকিছু করে, অনেকেই মনে করে চন্দ্রই বুঝি সবকিছু করে, অনেকে এগুলির দিকে নিজেকে সম্পৃক্ত করে, অনেকে পৃথিবীতে মনে করে বহু অলি আবদাল আছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, অনেকে মনে করে গাউস কুতুব রয়েছে তারা সভা বসিয়ে পৃথিবীর ভার নির্ভর করছে, অনেকে মনে করছে ওয়াতাদ রয়েছে প্যারেগ রয়েছে পৃথিবীতে, প্যারেগরা সবকিছু ঠিক রাখছে। এই জাতীয় যাদের বিশ্বাস রয়েছে তারা ঈমান হারা হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলাই শুধুমাত্র সবকিছু নিয়ন্ত্রণ করেন, আর কেউ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। গোপন কোনো মানুষ নেই। যারা মনে করে তথাকথিত গাউস রয়েছে তারা শিরিক করছে। গাউস অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী, আল্লাহ ব্যতীত কোনো উদ্ধারকারী নেই। যে ব্যক্তি গাউসে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে। যারা মনে করে পৃথিবীতে আবদাল রয়েছে তথাকথিত, এবং তারা একজন মরে গেলে আরেকজন সেখানে বসায়, তাদের কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা এটা দেন ওইটা দেন, এই হাদিসগুলি বিশুদ্ধ নয়, এই জন্য এই হাদিসের এই সমস্ত কথা কেউ বিশ্বাস করতে পারে না। যারা মনে করে তথাকথিত কুতুব রয়েছে, কুতুবের কাজ হলো শহর নিয়ন্ত্রণ করা, তারা শিরকে লিপ্ত রয়েছে, কেউ নিয়ন্ত্রণ করে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওমাই ইউদাব্বিরুল আমরা, সবকিছু কে নিয়ন্ত্রণ করে, কুলিল্লাহ, আল্লাহই শুধুমাত্র সবকিছু নিয়ন্ত্রণ করে, আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা বলছেন কুল, বলুন হে নবী, লা আমলিকু লিনাফসি দররাও ওয়ালা নাফা, আমি আমার নিজের জন্য ভালো কিংবা মন্দ করার কোনো ক্ষমতা রাখি না। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখেন না, সেখানে অন্য কোন ব্যক্তি আছে যে সেই জায়গায় পৌঁছবে? কে আছে আল্লাহর জায়গায় সেখানে দাবি করতে পারে? মানযাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে সুপারিশের নাম দিয়ে যারা শিরিক করছে, এমন কে আছে যারা আল্লাহর দরবারে দাঁড়াতে পারে? আল্লাহর সামনে দাঁড়ানোর কার কি ক্ষমতা আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে কিছু মানুষ মনে করতে পারে যে আল্লাহর বুঝি কোনো শরীক আছে, কিছু মানুষ মনে করতে পারে আল্লাহর মালিকানায় কারো বুঝি মালিকানা আছে, কিছু মানুষ মনে করতে পারে যে আল্লাহর বুঝি সাহায্যকারী লাগবে, কিছু মানুষ মনে করতে পারে যে আল্লাহ সুপারিশ এভাবে বিনা শর্তে গ্রহণ করে নেবেন, তাদের এই ধারণা সম্পূর্ণ রূপে ভুল। আল্লাহ তাআলা কখনো তার কোনো আল্লাহ তাআলা কখনো কোনো কাউকেই তার আসমান এবং জমিনের কোথাও কোনো মালিকানা দিয়ে দেননি। দুনিয়ার বুকে আমরা যা পেয়েছি তা শুধু ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলার জন্য বলছেন
ইন্না নাহনু রাসুল আব্দ ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইয়ুরজাউন। দুনিয়ার বুকে যা আছে আপনি সেটা রেখে যেতে হবে, কেউ সেটা রেখে নিজের কাছে রাখতে পারবে না, চলে যেতে হবে তাকে, সেটা উপরে রেখে যাবে, শেষ পর্যন্ত মালিক হবে আল্লাহ বলছেন। ইন্না নাহনু রাসুল আব্দ ওয়া মান আলাইহা, জমিন এবং জমিনের রূপে যা আছে সবই আমি ওয়ারিশ হব। ওয়া কুন্না নাহনু ওয়ারিসিন, আল্লাহ ওয়ারিশ হবে আর কেউ নয়, এই জন্য কোনো মানুষ মালিকানা তার ক্ষণস্থায়ী মালিকানা রয়েছে সেটা আল্লাহ প্রদত্ত। আল্লাহর এই জমিনে, আল্লাহর জমিনের বাইরে যত আকাশ যত কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ তাআলার, আর কারো নেই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানুষের মালিকও তিনি, এজন্য সর্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, এবং মানুষকে ক্ষমতায় বসান আল্লাহ তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি ক্ষমতায় বসান, তিনি ক্ষমতা থেকে বের করে দেন, কোনো মানুষের ক্ষমতা নেই আরেক মানুষকে ক্ষমতায় বসাতে। এজন্য সব সময় আল্লাহর কাছে বিনীত থাকতে হবে, মনে রাখতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এই জাতীয় শিরিক যারা করে তারা ঈমান হারা হয়ে যায়, এটা আমাদের বিশ্বাস করতে হবে। অনেক মানুষ আমাদের সমাজে এই জাতীয় শিরকে লিপ্ত আছে, আপনার চোখ খুলে দেখুন আশেপাশে সেটা দেখতে পাবেন, শিরকের আখড়া তৈরি করেছে, শিরকের জন্য খরচ করছে, পয়সা ব্যয় করছে, এরকম বহু মানুষ আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলেছেন, ফাসায়ুনফিকুনহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, তারা এগুলি খরচ করবে আর হাশরের দিন কিয়ামতের দিন আফসোস করবে, কেন আমি এই মাজারগুলোকে এত সুন্দর করে বাঁধাই করে দিয়েছিলাম। আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অর্থ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিতে ব্যয় না করে তারা এই সমস্ত শিরকের আখড়াগুলোতে ব্যয় করেছে, এই জন্য তারা তাদের আফসোস করা উচিত। আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আপনাদের সাবধান করা উচিত। যে আরো যে কারণে ইমান থেকে মানুষ বেরিয়ে যায় তা হচ্ছে, কেউ যদি মনে করে যে আল্লাহ এবং তার বান্দার মাঝখানে এমন কাউকে নির্ধারণ করতে হবে যাকে ডাকলে আমার ডাকে সাড়া দিবে, আমরা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছতে পারবো না কারণ তিনি মহান, তার কাছে যেতে হলে যেমনি ভাবে কোনো শাসকের কাছে যেতে হলে, কোনো মন্ত্রী মিনিস্টার ধরতে হয়, আল্লাহর কাছে যেতে হলে এরকম কিছু ধরতে হবে, সুপারিশ লাগবে, এবং তাদের উপর এই লোকগুলোর উপর তাদের ভরসা হয়ে যায়, তখন সেটা শিরকে পরিণত হয়। আজ বহু মানুষ এরকম ওসিলা ধরে বসে আছে, এটা ওসিলা নয়, এটা শিরক। এই শিরক থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতা দাইজা দান, যখন আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তাকে বলুন যে আমি নিকটেই, যখনই বান্দা আমার ডাকে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ, আপনাকে বলা হলো যে সরাসরি আসুন আমার কাছে, আপনি বলেন যে না আমি 10 জনকে ধরে নিয়ে আসব, এটা কত বড় বোকামি, এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। আল্লাহ বলছে যে আমার কাছে আসো, আল্লাহ বলছে রাতের অন্ধকারে আমাকে ডাকো, আর আপনি অথবা সালাত এবং একামত সালাত আজানের এবং একামতের মাঝে আমাকে ডাকো, অথবা বলছেন সালাতের শেষ অংশে আমাকে ডাকো, আর আপনি আপনাকে আল্লাহকে না ডেকে মাঝখানে আরেকজনকে নিয়ে আসলেন। যেই ব্যক্তি আল্লাহর দরবারে পার হওয়ার কোনো সার্টিফিকেট আল্লাহ তাআলা দেননি, বহু মানুষকে মানুষ ডাকে, ওই মানুষগুলি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো সিউরিটি আপনি দিতে পারেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতই না সুন্দর বলেছেন, তিনি বলেছেন যে একজন মানুষকে ডাকার অর্থ হচ্ছে যে যেন ডুবন্ত মানুষ আরেকটা ডুবন্ত মানুষকে ধরে সমুদ্র থেকে বাঁচার চিন্তা ভাবনা করছে, দুজনের ডুবন্ত মানুষ, একমাত্র আল্লাহ ব্যতীত কেউ আপনাকে সেই অবস্থা থেকে উদ্ধার করতে পারবে না, এই জন্য আপনার আমার কখনো এই জাতীয় মাধ্যম গ্রহণ করা জায়েজ নেই। হ্যাঁ, মাধ্যম গ্রহণ করতে হবে আলেমদেরকে, তাদেরকে শুধুমাত্র দিন শিখার জন্য, যে জিনিস আপনি জানেন না সেটার জন্য শুধুমাত্র মাধ্যম নিতে পারবেন। আল্লাহ তাআলা শুধু এটা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, যদি না জানো তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও, এটাই হচ্ছে নির্দেশ। আলেমদের কাছে আপনারা যাবেন, তাদের কাছ থেকে শিখে নেবেন দিন সম্পর্কে, গোপন কোনো কিছু নেই ইসলামে, গোপন কোনো তথ্য ভাণ্ডার নেই, গোপনে শিক্ষা দেবে, সেটা উপনিষদের শিক্ষা, ইসলামের শিক্ষা নয়, সেটা অন্য ধর্মের শিক্ষা, ইসলামের শিক্ষা নয়, ইসলাম আলানিয়া প্রকাশ্য জিনিস, গোপন কোনো কিছু নেই। আপনার আমার সবাই সমান, একজন মানুষ আল্লাহর দিনের উপর আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, গোপন কোনো কিছু করে আল্লাহর নৈকট্য অর্জন করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা রাসূল যে ওযীফা দিয়েছেন
সে ওযীফার উপর আমল করতে হবে। নিজের মন মতো করে ওযীফা বানিয়ে নিলে সেটা রিসালা শিরক ফি রিসালা হবে, রাসূলের জায়গায় নিজেকে প্রতিস্থাপন করা হবে। এজন্য কেউ যদি বলে যে তিনবার ইস্তেগফারের জায়গায় আপনি সাতবার ইস্তেগফার করুন, তাকে জিজ্ঞাসা কেন বললেন, যদি বলে যে আমি মনে করেছি এটা শুদ্ধ তাহলে সমস্যা নেই, আর যদি মনে করে যে এভাবে বললে সেটা আমি প্রবর্তন করলাম, তো রাসূলের জায়গায় সে নিজেকে বসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াদাম বিল্লাহ, তাদের কি শরীক রয়েছে যারা আল্লাহর দ্বীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করবে যেভাবে আল্লাহ তাআলা অনুমতি দেননি। এজন্য কখনো যে কেউ আপনাকে কোন ওযীফা দিবে, কোন আমল করতে বলবে, তাকে জিজ্ঞাসা করে নেবেন এটা কি আল্লাহ এবং তার রাসূল বলেছে কিনা, এইভাবে করতে আল্লাহ রাসূল অনুমতি আছে কিনা। যদি অনুমতি না থাকে, কিয়ামত পর্যন্ত সেটা কোনোদিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ইবাদত বলে বিবেচিত হবে না। যেহেতু বিবেচিত হবে না, সেহেতু ইবাদত করা যাবে না। অনেক মানুষ আপনাকে মধ্যম এই মাঝখানের লোক ধরাই আপনাকে ইমান থেকে বেরিয়ে নিতে পারে। সেই জন্য দ্বিতীয় যে কারণে ইমান থেকে মানুষ বেরিয়ে যায় তা হচ্ছে এই জাতীয় মাধ্যম অবলম্বন, যেই মাধ্যম অবলম্বনের কথা শরীয়ত কখনো অনুমোদন করেনি। তৃতীয় যে কারণে ইমান থেকে মানুষ বেরিয়ে যায় তা হচ্ছে কাফেরদের ব্যাপারে সন্দেহ প্রকাশ করা। অনেক মানুষ আছে যারা কাফেরদেরকে কাফের বলতে রাজি নেই, ইমানদার কাফের বলছি না আমরা, যারা জন্মগতভাবে কাফের মুশরিক ইহুদি নাসারা এদেরকে অনেকে কাফের বলতে রাজি নেই, দয়া মনে করে তাদেরকে কাফের বললে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। আর ওরা তাহলে ইমানদার হয়ে যাক, আমাদের তো আফসুস নেই, ইমানদার হয়ে যাক আমি ইমানদার বলবো, নাহলে কি বলবো আমরা। তারা অস্বীকারকারী আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে তারা অস্বীকার করেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেখানে ঘোষণা করেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহ ইবনু মারইয়াম, তারা কাফের যারা বলেছে যে মাসীহ ইবনু মারইয়াম একজন ইলাহ। আজ ইহুদি নাসারারা তারা সেটা বিশ্বাস করছে, নাসারারা বিশ্বাস করছে, অন্যরকম ইহুদিরা বিশ্বাস করে, ইহুদির মধ্যে কেউ কেউ এই বিশ্বাস করে যে উজাইর ইবনুল্লাহ, উজাইর হচ্ছে আল্লাহর সন্তান, তারাও কাফের। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র ঘোষণা করেছেন ওয়াকালত ইয়াহুদিয়াদুল্লাহ মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালউনু বিমা ক্বালু, তারা বলে ইহুদিরা আল্লাহর সম্পর্কে বলে যে আল্লাহর হাত বদ্ধ আবদ্ধ হয়ে গেছে, তিনি আমাদেরকে দান করেন না কেন। আল্লাহ তাআলা বলেন গুল্লাত আইদিহিম, তাদের হাত বিনষ্ট হয়ে গেছে, তাদের হাত বদ্ধ হয়ে গেছে। বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাত প্রসারিত, তিনি সবাইকে দান করেন। সুতরাং তাদেরকেও কাফের বলতে হবে, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ তারা কাফের, তারা যদি ইমান আনে তারা আমাদের ভাই হয়ে যাবে। এর আগ পর্যন্ত তাদের ব্যাপারে কুফরের ব্যাপারে সন্দেহ করলে নিজের ইমান থাকবে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে কাফের ঘোষণা করেছেন। তৃতীয় যে কাজটির মাধ্যমে ইমান থেকে মানুষ বেরিয়ে যায় তা হচ্ছে যে চতুর্থ যে কাজটির মাধ্যমে ইমান থেকে মানুষ বেরিয়ে যায় তা হচ্ছে কেউ যদি মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকেও কেউ সুন্দর আদর্শ নিয়ে এসেছে, তার থেকে কারো আদর্শ উত্তম বলে কেউ যদি মনে করে তাহলে সে ইমান থেকে বেরিয়ে যাবে। অনেকে মনে করে থাকেন দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে মানুষের নাম উল্লেখ করে করে, কেউ লেনিন, কেউ স্টালিন, কেউ মাও সেতুং, কেউ কিম ইল সুং, নামের শেষ নেই। দুনিয়ার অমুক তমুকের আদর্শ প্রচারের জন্য জান প্রাণ দিয়ে মুসলিম ছেলেরা বসে আছে, তারা ইমান থেকে বেরিয়ে গেছে। মনে রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ ব্যক্তি যার কাছে আল্লাহ তাআলা সর্বশেষ দিন নাজিল করেছেন, সর্বশেষ কিতাব নাজিল করেছেন। এই কিতাবের বাইরে, এই দিনের বাইরে অন্য কিছু তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, তবে যা অস্বীকার করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। কিলা ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো যে আল্লাহ রাসূল কে আপনাকে অস্বীকার করবে, কল আমান আতাআনি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো জান্নাতে প্রবেশ করবে, যে আমার অবাধ্য হলো সে আমাকে অস্বীকার করলো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে আর কোনো আদর্শ আপনি গ্রহণ করতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ামা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন ইমানদার না ইমানদার নারী পুরুষ কখনো আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিলে সেখানে কোনো অপশন খুঁজবে না, সে মনে করবে এটাই আমার একমাত্র, এখানে রয়েছে আমার জীবন, আল্লাহ তার রাসূল আল্লাহ তার রাসূল যা বলেছেন এটা আমার দুনিয়া এবং আখরাতের কল্যাণ জিনিস, আমার বুঝে আসুক আর না আসুক এটাকে আমার মেনে নিতেই হবে, এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। এই জন্য চতুর্থ যে কারণে ইমান বেরিয়ে যায় তা ইমান থেকে মানুষ বেরিয়ে যায় তা হচ্ছে যে কেউ যদি মনে করে আল্লাহর রাসূলের আদর্শের চেয়ে অন্য কারো আদর্শ বেশি উত্তম, সে ইমান থেকে বেরিয়ে যাবে, যদিও আমল করুক, প্রকাশ্যে নামাজ পালন করছে অথবা রোজা করছে।
পঞ্চম যে কারণে ঈমান থেকে বেরিয়ে যাবে তা হচ্ছে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটার উপরে সামান্যতম বিদ্বেষ পোষণ করে অনেকে আছে দাড়ির প্রতি বিদ্বেষ পোষণ করছে আজ অনেকে আছে দেখা যায় পর্দা প্রতি বিদ্বেষ পোষণ করছে পর্দাকে কেউ কেউ প্রথা বানিয়ে নিচ্ছে না পর্দা প্রথা নয় পর্দা হচ্ছে আল্লাহর নির্দেশ এবং ইবাদত দাড়ি রাখা ইবাদত এগুলি প্রথা নয় এগুলি হচ্ছে আল্লাহর নির্দেশ এগুলির প্রতি কেউ তারা কেউ যদি কোনো এগুলির প্রতি বিদ্বেষ পোষণ করে এবং লেখালেখি করে সে ইমান থেকে বেরিয়ে যাবে মুরতাদ হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে অনেকেই না জেনে তা করছে তাদেরকে জ্ঞান দিতে হবে জানাতে হবে কিন্তু ইমান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে তিনি কাফের বলে বিবেচিত হয়ে যাবেন ষষ্ঠ যে কারণে কেউ ইমান থেকে বেরিয়ে যায় তা হচ্ছে যে কেউ আল্লাহ এবং তার রসুল যা নিয়ে এসেছেন আল্লাহ এবং তার রসুল যা নিয়ে এসেছেন সে বিষয়ে তার দ্বীনের বিষয়ে অথবা সওয়াবের বিষয়ে অথবা শাস্তির বিষয়ে কোন রকমের ঠাট্টা করবে সে কাফের বলে বিবেচিত হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন্না আফুওয়ান ত্বায়িফাতাম মিনকুম নু'আদ্বিব ত্বায়িফা আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিবেন কাউকে মাফ করবেন যদি তওবা করে কিন্তু কেউ যদি কোনো এই জাতীয় ঠাট্টা মশকারি করে আল্লাহর দিন নিয়ে সওয়াব নিয়ে হয়তো কেউ কেউ বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের মাঠে কোন কোন কাফেরের গোড়ালির দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড় কি জন্য সে বলল তাহলে অন্য শরীর কিভাবে হবে ঠাট্টা করে বলল কাফের হয়ে যাবে মনে রাখবেন কারণ তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা সবই করতে সম্ভব তিনি তাকে কঠিনভাবে এরকম বড় করে তুলবেন কেন জাহান্নামে দিয়ে বেশি করে শাস্তি দেওয়ার জন্য সেরকম করে তৈরি করবেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কোন কাফের হবে লা তুসাবি জানাহা বাউদা মাসির পরের মতো হবে না এইভাবে আল্লাহ মানুষ পদদলিত করতে থাকবে তাকে বলা হয়েছে কেন দুনিয়ার বুকে অহংকার করে বেরিয়েছে সেই জন্য তা আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠেও কিছু শাস্তি দিবেন সুতরাং এগুলি কি এগুলির উপর ইমান রাখতে হবে কোন রকমের ঠাট্টা দিনের কোন বিষয়ের উপরে কোন নিদর্শনের উপরে যদি ঠাট্টা করে কেউ অথবা সেটার ব্যাপারে কথা বলে আজ দেখা যায় মুসলিম সন্তান হয়ে আজানের বিরুদ্ধে কথা বলে মুসলিম সন্তান হয়ে একামতের বিরুদ্ধে কথা বলে মুসলিম সন্তান হয়ে দিনের বিভিন্ন জিনিসের বিরুদ্ধে কথা বলছে এরা কোন ধরনের মুসলিম এদেরকে জানাতে হবে যে এর মাধ্যমে কিন্তু তিনি দিন থেকে বেরিয়ে যাচ্ছেন এর মাধ্যমে দিন থেকে বেরিয়ে যায় মানুষ সপ্তম যে কারণে ঈমান থেকে মানুষ বেরিয়ে যায় তা হচ্ছে জাদু টোনা যদি করে তার মাধ্যমে ঈমান থেকে বেরিয়ে যায় অনেকে নিজের নিজেকে কাছে টানার জন্য দূরে ঠেলার জন্য অনেক গুণিনীর কাছে যায় গিয়ে দেখায় যে এলেম দিয়ে তদবির করা হয় ওই এলেমটা কি শয়তানের এলেম দিয়ে তদবির করছেন এর মাধ্যমে ঈমান থেকে বেরিয়ে যাচ্ছেন এই গোষ্ঠী সপ্তম এই কাজের মাধ্যমে তারা ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে অষ্টম যে কাজের মাধ্যমে ঈমান থেকে মানুষ বেরিয়ে যায় তা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের মুশরিকদের সাহায্য করা এটা ঈমানদার কখনো করতে পারে না আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম যে কেউ মুশরিকদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেবে তাদের মধ্যে সে গণ্য হবে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করে মুসলিমদের ক্ষতি করে মুসলিমদের ক্ষতি লিপ্ত থাকে সে ঈমান হারা হয়ে যাবে বহু মানুষকে আজ সমাজে দেখবেন তারা মুসলিমদের কথা বললে মুসলিমদের কোনো ভালো কিছু হলে তাদের মনে কষ্ট আসে ঠিক বিপরীতে দেখবেন কাফেরদের কোনো উন্নতি হলে তার মনে আনন্দ আসে কার অন্তরের ভিতরে তাদের কুফরি লালন করছে মুখে তাদের নাম সমীর উদ্দিন আর কলিমুদ্দিন হলেও অন্তরে তারা কুফরিতে লিপ্ত তারা মুরতাদ হয়ে গেছে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে নবম যে কারণে দিন থেকে মানুষ বেরিয়ে যায় এবং ইসলাম থেকে বেরিয়ে যায় ঈমান থেকে বেরিয়ে যায় সেটা হচ্ছে কেউ যদি মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে অন্য কোনো শরীয়ত গ্রহণ করার সুযোগ রয়েছে যেমন খেদির আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে ছিলেন এই দোহাই দিয়ে কেউ যদি মনে করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের শরীয়তের বাইরে চলে যেতে পারবো সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে ঈমান থেকে বেরিয়ে যাবে এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোতে সাবধান থাকতে হবে দশম যে কারণে ঈমান থেকে বেরিয়ে যায় মানুষ তা হচ্ছে অনেক মানুষ আছে দুনিয়াতে কেন এসেছে সেটাই জানে না দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিরিজকিন ওয়ামা উরিদু আন ইউতাইমুন ইন্নাল্লাহু আর-রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দুনিয়ার বুকে মানুষকে তিনি পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য যেহেতু তিনি পাঠিয়েছেন
দুনিয়ার বুকে আল্লাহর দিন শিখতে হবে, জানতে হবে। কেউ যদি কোনো আল্লাহর দিন থেকে বিমুখ থাকে, নিজেও শিখে না, অন্যকেও শিখতে দেয় না। আজ আমাদের পিতামাতারা সন্তানদেরকে দিন শিক্ষা দিচ্ছে না, আমাদের সমাজের লোকেরা দিন শিক্ষা দিচ্ছে না, আমাদের স্কুল কলেজগুলি মাদ্রাসাগুলি দিন শিক্ষা হচ্ছে না, দিন শিক্ষার নামে সেখানে এক ধরনের প্রহসন চালু হয়েছে। এই জন্য আমাদের জানতে হবে, যারা দিন বিমুখ করতে চায় সমাজকে, ইসলাম বিমুখ করতে চায়, শরিয়া বিমুখ করতে চায়, আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি, নিজেও শিখাননি, কাউকে শিখতে বাধাও দিচ্ছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনি মুরতাদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় অপরাধী আর কেউ নেই যাকে দিন সম্পর্কে ধারণা দেওয়ার পরে তার থেকে মুখ ফিরিয়ে নিল, শিখলেও না, শিখাবো না, বাধা দিব, কোন দিন শিখতে তারা বাধা দিচ্ছে, তারা আল্লাহ বলছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত অপরাধীর থেকে আমি প্রতিশোধ নেব, শাস্তি দেব। এই অপরাধীগুলি কাফের হয়ে গেছে, ইমান থেকে বেরিয়ে গেছে, আমাদেরকে আল্লাহর দিন থেকে ফিরে আসা উচিত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়টি আলোচনা করছিলাম এই বিষয়টি এত স্বল্প নয়, এটা বিরাট বিষয়। শুধুমাত্র আমি কয়েকটি নমুনা পেশ করেছি কিভাবে মানুষ দিন থেকে বেরিয়ে যাচ্ছে। আপনার আমার এই জন্য উচিত হবে কি ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানা এবং ইসলাম বিরোধী তৎপরতা সম্পর্কে পরিপূর্ণভাবে জানা, কি কাজ করলে মুশরিক হয়ে যায়, কি কাজ করলে কাফের হয়ে যায়, কি কাজ করলে মানুষ মুনাফেক হয়ে যায়, এই বিষয়গুলি আমাদের জানা উচিত। এই জন্য আপনার আমার বেশি বেশি করে দিন সম্পর্কে শিক্ষা গ্রহণ করা উচিত, আলেমদের কাছে, যারা ভালো আলেম তাদের কাছে আপনার সেগুলো জানা উচিত। আপনাদের সামনে www.islamhouse.com এ সেখানে অনেক গ্রন্থ রয়েছে, সেগুলো থেকে নামিয়ে পড়তে পারবেন কোন কাজ করলে ইসলামে মানুষ প্রতিষ্ঠিত থাকা যায় আর কোন কাজ করলে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়। এই বিষয়গুলি না জানলে আপনি মনে করেন না যে আপনি পার পেয়ে যাবেন, কারণ জানার জন্য আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন, শুধু আমল করতে বলেনি, জেনে আমল করতে আপনাকে বলা হয়েছে। বলা হয়েছে ফালামু আন্না ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে জানার ব্যাপারও জেনে শুধুমাত্র বলতে হবে, না জেনে শুধু লা ইলাহা বললে কিন্তু কাজ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কাজ হবে না, জানতে হবে, আপনাকে শর্তটি পূরণ করতে হবে। এ বিষয়ে ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করব। মনে রাখবেন আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি وثنى بملائكة المسبحات القدس وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشرة فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদের তুমি সাহায্য করো, আল্লাহ আল্লাহ মুসলিমদেরকে তাদের দিনে দিকে ফিরিয়ে দাও, আল্লাহ আল্লাহ তাদেরকে শিরিক মুক্ত করে দাও, আল্লাহ আল্লাহ তাদেরকে তাওহীদের উপর রাখো, আল্লাহ আল্লাহ তাদের কুফরি মুক্ত করে দাও, আল্লাহ আল্লাহ মুরতাদ হওয়ার যে প্রবণতা মানুষের ভিতরে আসছে সেদিক থেকে আল্লাহ ইসলামের জাদে ফিরিয়ে দাও, আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো, আমাদের মেয়েদেরকে হেসমতের উপর রাখো, তারা যেন দিন বুঝতে পারে তৌফিক তাদের দান করো, আল্লাহ আল্লাহ তাদেরকে আকল পূর্ণতা দান করো, আল্লাহ আল্লাহ তাদের বিবেকে তারা যেন ইসলামকে গ্রহণ করে নেয় সে তৌফিক তাদের দান করো, আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো, আল্লাহ যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহুম্মা ইগফিরুল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল হাইয়া মিন ওয়াল আমওয়াত ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, আল্লাহ আল্লাহ আমাদের অনেক ভাই অসুস্থ তাদের সুস্থতা দান করো, আল্লাহ আল্লাহ তাদেরকে দিনের জন্য খাদেম বানিয়ে দাও, আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ দিনের জন্য যারা কষ্ট করছে তাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ তাদেরকে দিনের খেদমত করা তৌফিক দান করো, আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো রক্তচক্ষু যেন তাদেরকে দিন থেকে দূরে সরাতে না পারে তৌফিক তাদের দান করো, আল্লাহ আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.